রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বেন, বাবাকে স্মরণ করবেন, তিনি উদ্ধার করবেন। দাঁড়িয়েছি চাকলা লোকনাথ বাবা মন্দিরের সামনে। কি করে আসবেন আপনারা এখানে? ট্রেনে আসবেন নাকি বাসে আসবেন? এখানে এসে পুজো দেওয়ার কী নিয়ম আছে? কটা থেকে কটা পর্যন্ত মন্দির খোলা থাকছে? ভোগের কুপন কোথা থেকে সংগ্রহ করবেন? কত পড়বে? এই মুহূর্তের সমস্ত আপডেট থাকছে আজকে আমার ভিডিওয়। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। শিয়ালদা থেকে চাকলা যেতে চাইলে গুমা স্টেশনে নামতে হবে। ভাড়া 10 টাকা, সময় লাগবে 1 ঘন্টা। শিয়ালদা থেকে রয়েছে 8:42 বনগা লোকাল, 9:10 গোবরডাঙ্গা, 10:08 বনগা, 11:20 হাবড়া লোকাল। লোকনাথ বাবার ধামে যেতে এই সময়টাই বেস্ট হবে। তো বন্ধুরা, দাঁড়িয়ে রয়েছি একেবারে গুমা স্টেশনে। যাব আজকে চাকলা লোকনাথ বাবার ধামে। ওই পবিত্র ধামে যাওয়ার জন্য আপনাকে গুমা নামতে হবে। শিয়ালদা থেকে আপনি বনগার দিকের যে কোনো লোকালে গুমা স্টেশনে নেমে পড়ুন। গুমা নেমে এর বাইরে রয়েছে বিভিন্ন অটো এবং টোটো। মাত্র 12 কিলোমিটার রাস্তা, আপনারা এখান থেকে চলে যাবেন। আমি দেখাচ্ছি, চলুন। এই লোকনাথ ধামে যেতে কত নেন আপনারা? এক একজনের ভাড়া? এক একজনের ভাড়া 30 টাকা। 30 টাকা? কত সময় লাগে যেতে? প্রায় আধা ঘন্টা মতো লাগে। আধা ঘন্টা মতো? আর একদম গুমা স্টেশনের বাইরে রয়েছে এরকম টোটো স্ট্যান্ড। দেখুন, টোটো স্ট্যান্ড থেকে আপনাকে টোটো নিয়ে যেতে হবে লোকনাথ বাবার আশ্রম চাকলাতে। একজনের কত করে নেন টোটোতে? 30 টাকা। 30 টাকা? আচ্ছা, আর যদি কেউ রিজার্ভ করে যায়? রিজার্ভ করে গেলে 150 টাকা, 5 জন, 1 থেকে 6 জন হলে 180 টাকা। সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিও আজকে। সঙ্গে থাকুন আর চলুন লোকনাথ বাবার ধামে। তো বন্ধুরা, চলে এলাম চাকলা ধামে, চলুন ভেতরে যাই। এটা হচ্ছে মূল গেট। ঠিক মন্দিরে ঢোকার আগেই জয় বাবা লোকনাথ মহাতীর্থ চাকলা ধামে স্বাগত স্বাগত করা হচ্ছে। দেখুন, এটা হচ্ছে দান বিভাগ, দান কাউন্টার। এই বোর্ডে রয়েছে বিভিন্ন পূজার দক্ষিণার তালিকা। আচ্ছা, কাউন্টার কটা থেকে, মানে ভোগের যে খাওয়া দাওয়া কটা থেকে শুরু হয়? খাওয়া দাওয়া শুরু আপনার 1:30 থেকে, 12:30 পুজো আরম্ভ। 1:30 থেকে? আর কুপন দু রকম হয় তো নাকি? দু রকম, খিচুড়ি তরকারি 30 টাকা করে নেওয়া হয়। খিচুড়ি 30 টাকা? আচ্ছা, আর 70 টাকা পোলাও, তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, ওটা ওই 1:30 থেকে খাওয়া দাওয়া? সবই 1:30 থেকে খাওয়া। যদি আপনারা ভোগের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এই কাউন্টার থেকে আপনাদের গ্রহণ করতে হবে। এখানে দু রকম কুপন আছে, একটা হচ্ছে খিচুড়ি প্রসাদ, যেটা এই মুহূর্তে রেট হচ্ছে 30 টাকা, আর এছাড়া রাজভোগ আছে যেটি আপনি 70 টাকার কুপন কেটে খেতে পারবেন। ভোগের টাইম হচ্ছে 1:30 থেকে খাওয়া দাওয়া শুরু হবে আর 12:30 থেকে দুপুরের পুজো স্টার্ট হবে। পুজোর জন্যে এই পাশে অনেক দোকানপাট রয়েছে যেখান থেকে আপনি পুজোর ডালা কিনে নিয়ে মন্দিরের ভেতরে কিন্তু ঢুকে পুজো দিতে পারবেন। কুপন কেটে নিলাম, 70 টাকার রাজভোগ, 30 টাকার খিচুড়িও আপনারা খেতে পারেন। তো আমি রাজভোগ খেয়ে দেখি কেমন, আপনাদেরও দেখাবো। চলুন ভেতরটা ঢুকে দেখি। এই মন্দির, মন্দিরের ঠিক বাঁ দিকে রয়েছে, এখানে রয়েছে জুতো রাখার জায়গা। অর্থাৎ মন্দির এই পবিত্র জায়গায় আপনার যেতে গেলে অবশ্যই জুতো খুলতে হবে। জুতো খোলার জায়গা হচ্ছে এখানে রয়েছে। জুতো রাখতে গেলে আপনাকে প্রতি জোড়ায় 2 টাকা করে দিতে হবে। এটাই হচ্ছে লোকনাথ বাবা, যে মন্দির রয়েছে চাকলায় ঢোকার মূল এন্ট্রি পথ। মন্দিরের বাইরের চত্বরটা বেশ মানে ফাঁকা অনেকটা জায়গা। এর কারণ হচ্ছে যখন এখানে মানুষের প্রচুর ভিড় হয় তখন কিন্তু এখানে মানুষরা দাঁড়িয়ে থাকেন, বিশ্রাম নেন। আর ভিড় সবথেকে বেশি হয় জন্মাষ্টমীতে আর বাবার যে তিরোধান দিবস শ্রাবণ মাসে, তখন কিন্তু ভিড় সবথেকে বেশি হয়। এছাড়াও বিভিন্ন রকম অনুষ্ঠান আচারাদিতে মানুষ আসেন বাবার ধামে, এসে তারা কিন্তু এখানে পুজো দিয়ে যান, তাদের মানত করে যান। মূল মন্দির হচ্ছে সামনে রয়েছে, দেখুন।
মন্দিরে পুজো শুরু হবে 12:30 থেকে, চলবে 1:30 পর্যন্ত, আর তারপর খাওয়া দাওয়া। তার আগে মন্দিরের আরও অনেক কিছু দেখার রয়েছে, অনেক বিষয় জানার রয়েছে, চলুন সেগুলো দেখাই। এদিকে রয়েছে লোকনাথ বাবার মূর্তিও আছে, দেখুন সেখানে ফুল দিয়ে ঘেরা রয়েছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধামের যজ্ঞস্থান, এবং এখানেই দেখুন যজ্ঞ করা হয়। চলুন গিয়ে দেখাই, এইখানেই মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এবং এখানে দেখুন গঙ্গাসাগর লেখা রয়েছে, কেন জানি না, আমি বলতে পারবো না এটা কি। একদম মন্দির সামনে দেখুন, বাবা লোকনাথের মন্দিরের সামনেই রয়েছে এই যজ্ঞস্থান, এখানেই মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। ছোটো যেটা রয়েছে এটা হচ্ছে বাবার অরিজিনাল মন্দির, আর এই বাঁধ ডান দিকে যেটা এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের কিন্তু আকার আকৃতি অনেকটা বড়। আর মন্দিরের একেবারে বাঁ পাশে রয়েছে এনকোয়ারি অফিস। এখন আমি যেখান দিয়ে হেঁটে চলেছি, এই যে যে লাইন দেখছেন, এগুলো আসলে ওই প্রসাদ কক্ষে যাওয়ার লাইন। শনিবার এবং রবিবারে ভিড় হয় বেশি, মানে সারা বছরের জন্য। এছাড়াও বিশেষ যে দিনগুলোতে আছে আপনারা শুনলেন, সেই সমস্ত দিনগুলোতেও ভিড় কিন্তু উপচে পড়ে। তাই আপনারা যদি কুপন কাটতে চান তাহলে 11:00 আগে অবশ্যই আসবেন, এসে কুপনটা সংগ্রহ করে নেবেন, দুরকম কুপন আছে, আর তারপর আপনার যেটা ভালো লাগে সেখানে আপনি খেতে পারবেন। এইখানে রয়েছে দেখুন মানত করার জায়গা, যেখানে ধূপকাঠি জ্বালানো হয়, নানান রকম ক্রিয়াকর্ম কিন্তু এইখানে করা হয়। বাবা লোকনাথের মূর্তি রয়েছে, ছোট একটা মন্দির করা রয়েছে ঠিক যজ্ঞের সামনে। আসলে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসেন বাবার এই পুণ্যধামে, লোকনাথ বাবার চাকলা ধামে। 31 আগস্ট 1730 সাল বাংলার এই চাকলার বুকে জন্ম নিলেন ব্রহ্মচারী শ্রী শ্রী লোকনাথ বাবা। অবশ্য তার জন্মস্থান নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে, চাকলা ধাম নাকি কচুয়া ধাম। বাবার জন্মটা হয়েছিল আসলে কোথায়, সঠিক উত্তর এখনও জানা নেই। তবে এ নিয়ে আদালত পর্যন্ত গিয়েছিল, আর আদালতে রায় দিয়েছিল কিন্তু কচুয়া ধামে। এবার ঘুরে দেখি চলুন নাট মন্দির। প্রচুর লোক দেখা যাচ্ছে, তারা পুজো দিতে চলে এসছেন দেখুন ডালা নিয়ে। লোকনাথ বাবার মূর্তি রয়েছে দেখুন, বিরাট এরিয়া জুড়ে রয়েছে এই নাট মন্দির। দেখুন মন্দিরের যে ওয়াল থাম, থামেও রয়েছে প্রচুর কারুকার্য এবং বিভিন্ন মূর্তি রয়েছে। এরকম থামের গায়েও রয়েছে বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি। এবার উপরে উঠছি, মানে নাট মন্দিরের উপরটা চলুন দেখি আনি। নাট মন্দিরের ফার্স্ট ফ্লোর বা একতলার উপরে আছি দেখুন, আর এইখান থেকে বাইরেটা দেখুন মূল গ্রাউন্ড, এটা হচ্ছে মূল এন্ট্রি, এখান থেকেই ঢুকতে হবে দেখুন। আর সামনে গ্রাউন্ড, এখানে যজ্ঞ করা হয়, আর এর পাশেই রয়েছে বাবার মূল মন্দির। দেখুন লোকনাথ বাবার মন্দির এখনও কিন্তু খড়ের ছাউনি রয়েছে। মন্দিরের পেছনটা দেখুন, ওখানে হচ্ছে খাবার ঘর, এই যে ওইটা, ওখানে এই দুপুরে ভোগের প্রসাদ খাওয়ানো হয়। এখানে গোপাল রয়েছে দেখুন, পেছনে লোকনাথ বাবার মূর্তি রয়েছে, পাদুকা রয়েছে বাবার। লোকনাথ বাবা ছিলেন একজন ব্রহ্মচারী, মাত্র 11 বছর বয়সে। বাবা লোকনাথ এবং তার বাল্যকালের বন্ধু বেণুমাধব দুজনে একসঙ্গে কিন্তু সন্ন্যাস হয়েছিলেন, নিয়ে ব্রহ্মচারী হয়ে কিন্তু তারা তার যে গুরুদেব গুরুজি ভগবান গাঙ্গুলি, তার সঙ্গে কিন্তু তারা এখান থেকে দেশান্তরী হয়েছিলেন। পরে কালীঘাটে গিয়ে তারা এক অরণ্যে ছিলেন। নাট মন্দিরের উপর থেকে এবার নিচে নেমে আসছি দেখুন। এইটা হচ্ছে দেখুন গেস্ট হাউস,
যারা চাকলাধামে আসবেন এবং এসে যদি বাবার এই পুণ্যভূমিতে আপনারা রাত কাটাতে চান, সে ব্যবস্থাও কিন্তু এখানে আছে। কত নেয় আমরা জানবো, চলুন। এদিকে দেখুন, অনেক বড় বিল্ডিংটি একেবারে নতুন হয়েছে। এই বিল্ডিংও আপনারা গেস্ট হাউস এটা বলা যায়, এটা একটা গেস্ট হাউস। যারা চাকলাধামে বেড়াতে আসবেন তাদের জন্য এই ধরনের অনেক বড় গেস্ট হাউস তৈরি হয়েছে, একেবারেই নতুন। এখানেও কিন্তু রাতে থাকার ব্যবস্থা রয়েছে। গেস্ট হাউসে যারা থাকবে ওদের এক রাতে কত করে মানে নেন, পার হেড না রুম হিসেবে নেন? ৩০০ টাকা। আচ্ছা, এই হ্যাঁ তো এখানে যারা থাকবেন ওই গেস্ট হাউস আছে দুদিকে দুটো, ৩০০ টাকা করে রুম পড়বে 24 ঘন্টার জন্য। তো আসলে এখানে থাকতেও পারবেন আপনারা, সে ব্যবস্থাও রয়েছে। প্রচুর দোকানপাট রয়েছে মন্দিরের একদম পেছনটায়। দেখুন, এদিকে রয়েছে মন্দির, তার ঠিক পেছনে রয়েছে অনেক দোকানপাট, মানে যেখান থেকে পুজোর সামগ্রী নয়, এমনি কেনাকাটা বা মার্কেটিং যেটা বলে বোঝায় সেগুলো আপনারা পেছন থেকে করতে পারেন। আর এই সামনে রয়েছে, এটাই হচ্ছে খিচুড়ি ভোগের জায়গা। দেখুন, এই ভোগের ঘর, যেমন ইঁক এরিয়া জুড়ে রয়েছে, মানে এখানে বসা এবং এই টেবিলে খাওয়া দাওয়া আর কি, মানে চেয়ার টেবিলের মতোই করা রয়েছে। মন্দিরের পেছনে দোকানগুলো আছে, এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। অনেকেই বেদের এসে দেখুন মানত করে। চাকলাধামের নানান জায়গায় গাছ রয়েছে এবং গাছের গোড়ায় বসার নানান ব্যবস্থা করা রয়েছে। অর্থাৎ এই গরমেও যদি আপনি চাকলাধামে আসেন তাহলে কিন্তু আপনার কষ্ট অনুভূতি হবে না। এবার জেনে নিন, মন্দিরে ঢুকবেন আপনারা, পুজো দেবেন, পুজোর ডালি বা এখান থেকে যে পুজো সামগ্রী কিনবেন, মন্দিরে ঢোকার ঠিক আগে দেখুন এখানে সারিবদ্ধভাবে এই দোকানগুলো রয়েছে। এরকম যে কত একটা কত ডালা সাজিয়েছেন? ৫১ টাকা এই একটা পুরো ডালা, তাই তো? ও, এটা কি শুধু মালা দুটো নাকি? তো আপনারা এইগুলো কত করে বিক্রি করছেন? ১০১ টাকা। ওদিকে ৫১ বললে আপনার ডবল কেন? এই তো ৫১-এর মধ্যে এই মালা রজনীগন্ধার পদ্ম দিয়ে মালা ১০১ টাকা। আচ্ছা, এইগুলো আছে ১৫১, দুটো পদ্ম আছে। ও, খালি প্রসাদ না, ধূপকাঠি, মোমবাতি, হাতে বাঁধা দোর, চেলি কাপড় সব থাকে, সব আপনার এখানে থাকছে। তাহলে পুজোর যে সামগ্রী আছে এখানে, মালা বা অন্যান্য কিছু, ৫০ টাকা থেকে শুরু হয়ে যায়, ৫০, ১০০, ১৫০। এবার জেনে নেব মন্দির কখন খোলা থাকে, কটা পর্যন্ত এবং অন্যান্য কিছু, চলুন। আচ্ছা, মন্দির আপনাদের কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের মন্দির সারাদিনই খোলা আছে। সারাদিন? হ্যাঁ। কটা ওপেন হয়? কটায়? ৮টা থেকে ওপেন হয়, ১০:৩০ বাল্যভোগের পুজো। আচ্ছা, ১২:৩০ রাজভোগের পুজো, ১০:৮ থেকে খোলা হয় মন্দির। ১০:৩০ ওপেন হয়ে যাচ্ছে, মানে ৮টা থেকেই ওপেন হয়ে যাচ্ছে আর ১০:৩০ পর্যন্ত খোলা যাচ্ছে রাত। প্রচুর লোক চলে এসছেন দেখুন চাকলাধামে। পুজো শুরু হয়ে গেছে তাই এবার চলুন মন্দিরেই যাই। শ্রী শ্রী
লোকনাথায় নম, হাতটা কপালে স্পর্শ করুন, বাবা লোকনাথ ব্রহ্মচারী ভক্তদের মঙ্গল করুন, ঠাকুরকে স্মরণ করে কামনা বাসনা ঠাকুরকে জানিয়ে পুজো শেষ হয়ে গেল। পুজোর পরেই আপনারা ভোগের প্রসাদ পাবেন। এবার আমি সেদিকেই যাচ্ছি, ভোগের প্রসাদের এখানে লাইনে দাঁড়িয়ে গেছে অনেকে, এখানে লাইনে দাঁড়াতে হবে তবেই আপনি প্রসাদ পাবেন। চলুন লাইনে দাঁড়াই, দেখুন অনেকেই লাইনে দাঁড়িয়ে গেছে এখানে। এই হচ্ছে 70 টাকার কুপনে যে রাজভোগের যে প্রসাদ, সেটা এইরকম চেয়ার টেবিলে খাওয়ানো হয়। খিচুড়ি দিয়েছিল প্রথমে, দেখুন তরকারি দিল এটা। তো প্রসাদ গ্রহণ হয়ে গেল। এবার প্রসাদের যে পাতাটা, এটা আপনার নিজেরই নিয়ে যেতে হবে, নিয়ে ডাস্টবিনে ফেলতে হবে, আমিও সেই কাজটি করছি। তো প্রসাদ গ্রহণ হয়ে গেল, প্রসাদ ঠিকই ছিল, অনেকগুলো আইটেম ছিল আপনারা দেখেছেন, 70 টাকায় এটাই হচ্ছে রাজভোগ বলা হয়। আসলে অবশ্যই এই প্রসাদ গ্রহণ করবেন আপনারা। যাই হোক বন্ধুরা, তাহলে চাকলা ধাম লোকনাথ বাবার যে ধাম, সেখানে আমার ভ্রমণ আজকে শেষ হয়ে গেল। আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই ঠিক আমি যেভাবে বললাম, গোমা স্টেশন থেকে মানে ট্রেনে আসলে আপনারা চলে আসবেন এখানে, সঙ্গে থাকবেন, নতুন কোনো ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসবে।